কেউ বলছেন কিয়ামতের আলামত, কেউ বা বলছে অশনির সংকেত, আবার কেউ বা বলছে বিজ্ঞানের ভাষায় জলবায়ুর পরিবর্তন। ভাবা যায় কোন একদিন হয়তো আমাদের দেশেও আপনি দেখবেন মানে উত্তর অঞ্চলে হঠাৎ করে বরফ শুরু হবে। তবে বিভিন্ন ইসলামিক স্কলার যারা আছেন তারা বলছেন যে কিয়ামত যত ঘনিয়ে আসবে সৌদির অবস্থান তত পরিবর্তিত হবে। এই শুকনো মরুভূমিগুলো সবুজ হয়ে যাবে, বিভিন্ন ধরনের পরিবর্তন আসবে। তবে বিজ্ঞানের ভাষায় বিষয়টা হচ্ছে জলবায়ু পরিবর্তন। সৌদি আরবের মানে আমাদের জনতার চিন্তা যে ধুধু মরুভূমি, ধূসর মাঠ, কিন্তু সেই মরুর দেশে এবার পড়ছে তুষার। আপনার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকা তাবুক পাহাড়, এটা এই বছর তুষারে ঢেকে গেছে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় বা প্রথম সপ্তাহের শেষ থেকেই ধাপে ধাপে বেশ কয়েক ধাপ সেখানে তুষার পড়ছে। আর পরিস্থিতিটা দেখলে যেখানে দেখা যায় যে বরফের মাঝখানে সাদা পান্ডার বদলি অথবা ধরেন সাদা ভল্লুকের বদলি বসে আছে মরুভূমির জাহাজ উট, আপনার তুষারপাতের কবলে পড়ছে সৌদি আরবের ঐতিহাসিক তাবুক পাহাড়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে গেল গত কয়েক বছর ধরেই বিভিন্ন অঞ্চলে আপনার আরবের নানান রূপ দেখা যাচ্ছে। এবারের শীতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে মানে মাইনাসে নেমে যাওয়ায় তাবুক পাহাড়ে তুষারপাত হয়েছে বলে জানিয়েছে সৌদির আবহাওয়া অফিস। বেসিক্যালি লু হাওয়া আর তপ্ত মরুর দেশ হচ্ছে সৌদি আরব। আপনার জলবায়ু পরিবর্তনের ফলে এখন দেশটিতে কখনো দেখা মিলছে প্রবল বৃষ্টি, আবার কখনো পাহাড়ের ভাজে সবুজ চাদরে মোড়ানো অরণ্যের ঝলক। সৌদির আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী অন্য বছরের তুলনায় এবার শীতকালে অতিরিক্ত ঠান্ডা পড়েছে। হঠাৎই তাপমাত্রা অনেক নিচে নেমে যায়। তাবুক ছাড়াও মদিনা, আল জৌফ এবং সীমান্তের উত্তরাঞ্চল এলাকাতে ঘন কুয়াশার রেষ্টা ছিল। এছাড়া সৌদির পূর্বাঞ্চলীয় তুরাফে অতিবৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে। এদিকে আগে প্রচণ্ড গরমের সময় প্রচুর পরিমাণ ধূলিঝড় হলেও এখন সেটা ধূলিঝড়ের পরিমাণ অনেক কম বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরবের জাবাল আল লস পর্বতের চূড়ায় এবার তুষারপাতে সাদা বরফের চাদরে ঢেকে গেছে। এ তুষারপাতের ঘটনায় বিস্মিত যেমন সেখানকার মানুষ, বিস্মিত বিশ্ববাসীও। তবে তাবুক অঞ্চলের বাসিন্দারা তা বেশ উপভোগ করেছেন। এমন দৃশ্য দেখা গেছে যে মক্কা মদিনার দেশে ভাবা যায় না। স্থানীয় বাসিন্দারা এটাকে কি বলে যে এনজয় করলেও দর্শক, দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত তাবুক প্রদেশটি রাজধানী তাবুক থেকে প্রায় 200 কিলোমিটার দূরে জর্ডানের সীমান্তবর্তী পর্বতশ্রেণীর মধ্যে অন্যতম একটি পর্বত হল জাবাল আল লস। পর্বতটিতে বাদাম গাছ থাকায় এটিকে ওই নামে ডাকা হয়, কারণ বাদামকে আরবি ভাষায় নাকি বলা হয় লস। মরুর বুকে আপনার বরফ সৌদির উত্তরাঞ্চল পর্যটকদের কাছে আপনার এখন একটা পছন্দনীয় গন্তব্য। তবে এই অঞ্চলে আস্তে আস্তে এটাকে আবার ধরেন সৌদি যুবরাজ আব্দুল আজিজ বিন তুর্কি আল ফাইসালও তার অফিসিয়াল পেজে তুষার আবৃত মরুভূমি পাহাড়ের ছবি পোস্ট করে সবার সাথে শেয়ার করেছেন। সামনে এটাকে পর্যটন কেন্দ্র করারও নাকি চিন্তা আছে, যেমনটা আমরা হিমালয়ে যাই অথবা ধরেন কাশ্মীরে যাই যারা বাংলাদেশ থেকে যায় বিভিন্ন সময়ে। তো জলবায়ুর পরিবর্তন মনে হচ্ছে এবার সারা পৃথিবীতে আবহাওয়া অনেক উল্টাপাল্টা, অনেক মানে অনেক। সামনে হয়তো কোনো একদিন আমাদের দেশের জন্য তাপমাত্রা কমে রংপুর, দিনাজপুর ওই সাইডটাতে হয়তো ওইখানেও বরফ পড়তে পারে। বরফ পড়লে একদিকে কপাল খুলে যাবে, পাবলিক ওইখানে বেড়াইতে যাবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।